আজ 15ই এপ্রিল, বরিশাল লঞ্চঘাট থেকে ঈদের যাত্রী নিয়ে সুন্দরবন ষোলো যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। দুই সাইডে রয়েছে, এক সাইড অ্যাডভেঞ্চার এক, আর এক সাইডে রয়েছে পারাপত 11। তো সেই দুই লঞ্চের মাঝখান থেকে যাচ্ছে কিন্তু সুন্দরবন ষোলো লঞ্চ। প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে আজকে লঞ্চে, আর এই দুই লঞ্চের মাঝখান থেকে বেরোচ্ছে সুন্দরবন ষোলো। একের নয়ের পিছনে কিন্তু অ্যাডভেঞ্চার এক লঞ্চটি রয়েছে। সুন্দরবন ষোলো এবং অ্যাডভেঞ্চার একের সাথে কিন্তু মোটামুটি একটা সম্পর্ক রয়েছে। তো সুন্দরবন ষোলো যে এখান থেকে বের হচ্ছে, সেই পেলে যে অ্যাডভেঞ্চার এক হয়তো বা ঘাটে আসবে। সুন্দরবন ষোলো যেই প্লেস থেকে বের হয়েছে, সেই প্লেস এই ঘাটে আসতেছে অ্যাডভেঞ্চার এক লঞ্চ। এত পুরনো অ্যাডভেঞ্চার এক ছিল সুন্দরবন ষোলো এবং অ্যাডভেঞ্চার নয়ের পিছনে। তো চলে আসবে অ্যাডভেঞ্চার এক ঘাটে আর সুন্দরবন ষোলো, আর লস্কর কিন্তু আলাপ নিয়ে সামনে রেডি হয়ে আছে, আর লঞ্চটি কিন্তু অনেক দূরত্ব আসছে ঘাটের সাথে। তো এটা ভালোই একটা সংঘর্ষ আসছে ঘাটের সাথে সুন্দর অ্যাডভেঞ্চার একের। এখন এইখান থেকে অ্যাডভেঞ্চার এক যাত্রী নেবে